দেখুন, একটা মুখ্যমন্ত্রী আহত অবস্থায় কেন থাকবেন? আমরা চাই তার দ্রুত সুস্থতা। আমি নিজেও তার দ্রুত সুস্থতা কামনা করেছি। কিন্তু আমার খারাপ লেগেছে যে বাংলার মুখ্যমন্ত্রী বলে কথা, হাই সিকিউরিটি পার্সোনেল, তার ফৌজ আছে, নার্স আছে, ডাক্তার আছে, বাড়ি আছে, ঘর আছে, কর্মী আছে, অভাব তো দেখেছে। একটা মহিলার মাথা দিয়ে ফেটে রক্ত পড়ছে, সেই রক্ত পড়িয়ে যাচ্ছে বা থেমে গেছে কখনো, কিন্তু সেইটাকে মোছানোর কোনো লোক নাই বাংলায়, সেটাকে মোছানোর কোনো নিরাপত্তা বাহিনী নাই, সেটাকে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে গেল, কিন্তু রক্ত মোছানোর কেউ থাকলো না। আমরা তো জানি মামাটি মানুষের সরকারের আমলে গরিব মানুষের চোখে জল মোছানোর দায়িত্ব তাদের, তার যিনি নায়িকা তার মুখে রক্ত মোছানোর জন্য একটা ব্যক্তি নেই। এটা কোন দৃশ্য দেখলাম আমরা? তাকে বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, সেখানে ছবি উঠছে তার মুখে রক্ত, কেন? কোনো কারণে মানুষের আঘাত পেতেই পারে, রক্ত পড়তেই পারে। আমরা এমন কেউ নেই যাদের শরীরে কোনো কাটেনি বা ধাক্কা খায়নি বা রক্ত করেনি, কিন্তু সেটা যদি ছবি না তুলে তার সুস্থতা কেন হলো না? আগে ছবি কেন, আগে সুস্থতা নেই কেন? এটা একটা প্রশ্ন আমার আছেই। আমি সেদিনই বলেছি খুবই খারাপ লেগেছে আমার, তার দ্রুত সুস্থতা কামনা করেছি। আমি চাইব তার মাথার ব্যান্ডেজ খুলে যাক, সে নির্বাচনে অংশগ্রহণ করুক, কারণ নির্বাচনে তিনি একজন তার দলের সব থেকে বড় তিনি প্রচারক, তাই তাকে সুস্থ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি কামনা করবো।